প্রিয় দর্শক মণ্ডলী সম্প্রতি একটি বিখ্যাত জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে তাতে জানা গেছে যা তাতে আপনারা বেজাই আনন্দিত হবেন কয়েক হাজার মানুষের উপর করা এই গবেষণাটিতে দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে যারা খালি পেটে একটা বা দুটো ডিম খায় তাদের দেহের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে ছোট বড় সব ধরনের রোগ বালাই দূরে পালাতে শুরু করে সে সঙ্গে মেলে আরও অনেক উপকারিতা যে বন্ধুরা আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সকালে ঘুম থেকে খালি পেটে একটা বা দুটো বা তিনটা ডিম খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে এবং কোন কোন অসুখ আপনার থেকে দূরে পালাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি প্রত্যেকেই উপকৃত হবেন এই ভিডিওটি থেকে আর বন্ধুরা আপনাদের কাছে আরও একটি অনুরোধ আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দিন তাতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো বন্ধুরা চলুন শুরু করা যাক মূল ভিডিও প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সকালবেলায় খালি পেটে ডিম খেলে যেসব উপকারিতা পাবেন সেগুলো হচ্ছে এক চুল পড়ার হার কমে নানা কারণে চুল পড়ার হার কি বেড়ে গেছে তাহলে বন্ধু প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে ডিম খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার পাবেন আসলে ডিমের অন্দরে থাকা ভিটামিন এ এবং ই এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই দুটি উপাদান চুলের গোড়ায় পুষ্টির ঘাটতি দূর করে ফলে চুল পড়ার হার কমতে সময় লাগে না দুই দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় ডিমে রয়েছে লুয়েটিন এবং জিয়াক্সিনথিন নামে দুটি অক্সিডেন্ট যা আলট্রাভায়োলেট রশির থেকে চোখকে রক্ষা করে সে সঙ্গে রেটিনার কর্মক্ষমতা বাড়ায় ফলে সানিসহ একাধিক চোখের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পেতে শুরু করে তিন অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি দূর করে শরীরের সচলতা বজায় রাখতে নিয়মিত যে যে উপাদানগুলি প্রয়োজন হয় তার মধ্যে অ্যামোনো অ্যাসিড অন্যতম আর ডিমে এই উপাদানটি প্রচুর পরিমাণে আছে তাই তো ব্রেকফাস্টের মেনুতে যদি ডিমের অন্তর্ভুক্তি ঘটে তাহলে শরীরের সুস্থতা নিয়ে কোনো চিন্তায় থাকে না চার ত্বকের সৌন্দর্য বাড়ে ভিটামিন বি কমপ্লেক্স স্কিন এবং চুলের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লিভারের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ডিম আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে ডিমে তাই একথা বলা যেতেই পারে যে প্রতিদিন একটা করে ডিম খেলে মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত উপকার পাওয়া যায় এই পরিমাণ উপকারিতা আর কোনো খাবার থেকে পাওয়া যায় না বলে মনে করা হয় পাঁচ অ্যানিমিয়ার প্রকোপ কমাই শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকলে সাধারণত এমন ধরনের রোগ মাথা চাড়া দিয়ে ওঠে তাই তো দেহের অন্দরে যাতে এই উপাদানটি মাত্রা কখনো না কমে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে ডিম কিভাবে। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে সিদ্ধ ডিমে উপস্থিত আয়রন শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয় ফলে অ্যামিনিয়ার মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না ছয় ওজন কমে কি অবাক হচ্ছেন একেবারে ঠিক শুনেছেন ডিম খেলে ওজন বাড়ে না বরং কমে কিভাবে এমনটা হয় জানেন সকাল সকাল ডিম খাওয়া মাত্র পেট ভরে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত খিদেই পায় না ফলে চিপস ভাজাভুজি খেয়ে পেট ভরানোর আর প্রয়োজন হয় না ফলে স্বাভাবিকভাবেই ওজন বাড়ার কোনো আশঙ্কায় থাকে না সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যারা সকাল সকাল শরীরের ক্যালোরির চাহিদা পূরণ করে দেয় তাদের সারাদিনে বেশি বেশি করে ক্যালোরি সমৃদ্ধি খাবার খাওয়ার ইচ্ছা থাকে না ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে আর কথা তো সকলেই জানেন যে ডিমে যে পরিমাণ ক্যালোরি থাকে তা শরীরের প্রয়োজন মিটিয়ে দেয় ফলে দেহে চর্বি জমার সুযোগ তো থাকেই না তাই অতিরিক্ত ওজনের কারণে যদি আপনি চিন্তায় থাকেন তাহলে কাল থেকেই একটা করে ডিম খাওয়া শুরু করুন সকালবেলায় দেখবেন অনেক উপকার পাবেন সাত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে অনেকেরই মনে করেন বেশি ডিম খেলে নাকি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এ ধারণা কিন্তু একেবারে ঠিক নয় কারণ একাধিক গবেষণায় কথা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে ডিমে উপস্থিত 200 মিলিগ্রাম কোলেস্টেরল আসলে ভালো কোলেস্টেরলের পর্যায়ে পড়ে ফলে এটি শরীরের কোনো ক্ষতি তো করেই না বরং উপকারে আসে তাই তো প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে ডিম খেলে শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে ফলে কমতে থাকে খারাপ কোলেস্টেরলের পরিমাণ আট রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় ডিমে অবস্থিত সেলেনিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতার দারুণ কার্যকরী উপায় সে সঙ্গে থাইরয়েডের হরমোনের ক্ষরণ যাতে ঠিকমতো হয় সেদিকেও খেয়াল রাখে ফলে সংক্রমণ এবং থাইরয়েড রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় নয় ব্রেন পাওয়ার বৃদ্ধি করে ডিমে কোলিন নামে একটি এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট থাকে যা ব্রেন পাওয়ার বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর একবার মস্তিষ্ক বেশি বেশি কাজ করা শুরু করলে একদিকে যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তেমনি মনোযোগ এবং বুদ্ধির ধারণাও বাড়তে শুরু করে এক কথাই মস্তিষ্ক যত সুন্দরভাবে কাজ করবে তা অধিকাংশই নির্ভর করে কোলেনের উপর সেই কারণেই তো এই উপাদানটির ঘাটতি দেখা দিলে ডিমেনশিয়া এবং অ্যালঝাইমাইরস সহ একাধিক ব্রেন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় 10। স্ট্রেসের প্রকোপ কমে ডিমে উপস্থিত প্রায় নয় ধরনের অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে সেরাটোনিন নামক বিশেষ এক ধরনের হরমোনের ক্ষরণ কমিয়ে দেয় এই হরমোনটি স্ট্রেস এবং অ্যানজাইটি কমিয়ে নিমিশেই মন ভালো করে দিতে পারে তাই আজ থেকে স্ট্রেস কমানোর জন্য ডিম খাওয়া শুরু করুন এগারো হাড়কে শক্তপোক্ত করে ভিটামিন ডিতে পরিপূর্ণ হওয়ার কারণে নিয়মিত ডিম খেলে হাড় এবং দাঁতের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করতে হয় না সে সঙ্গে এই উপাদানটি সহজ ক্ষমতা এবং হার্টের কর্মক্ষমতা বাড়ায় ফলে সার্বিকভাবে শরীর চাঙ্গা হয় বারো ব্রেস্ট ক্যান্সারকে দূরে রাখে হারবার্ড ইউনিভার্সিটির করা একটি গবেষণায় দেখা গেছে সপ্তাহে কম করে ছয়টা ডিম খেলে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় চল্লিশ শতাংশ কমে যায় আসলে ডিমে উপস্থিত কলিন নামক একটি উপাদান সেক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে তেরো রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে পুরো শীতকালটা যদি শরীরকে সংক্রমণ এবং নানাবিধ রোগের খপ্পর থেকে দূরে রাখতে চান তাহলে ডিম খেতে ভুলবেন না যেন কারণ এমনটা করলে শরীরে ভিটামিন ই এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করে এই দুটি উপাদান ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সর্বশেষ এবং চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যৌন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে জীবনধরা আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা সবার শেষে বললাম এ কারণেই যে আপনারা যেন পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন বন্ধুরা আপনারা যদি প্রতিদিন একটি করে নিম খান তাহলে আপনাদের যৌন ক্ষমতা আগের থেকে বহুগুণ বৃদ্ধি পাবে আপনি যদি লাগাতার এক মাস এই অভ্যাসটি করতে পারেন তাহলে আপনার যৌন ক্ষমতা আগের থেকে কম করে পাঁচ থেকে ছয় গুণ বৃদ্ধি পাবে এবং আপনি সহবাসে কম করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় অতিবাহিত করতে পারবেন আপনার সঙ্গীর সঙ্গে তাই বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবনে সুকান্তে তাই বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবনের সুকান্তে প্রতিদিন একটি করে ডিম অবশ্যই খাবেন একটি করে সিদ্ধ ডিম আপনার জনজীবনকে আরও সুখময় করে তুলবে প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার পাশাপাশি আপনার পরিচিত বন্ধুরাও এই ভিডিওটি দেখে জানতে পারবে ও উপকৃত হবে প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ